নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। মহাপ্ৰবঞ্চক স্বপ্ননীল দাসক আটক আৰক্ষীৰ। গুৱাহাটীৰ বেলতলাৰ ফ্লেটৰ পৰা আটক স্বপ্ননীল দাসক অনলাইন ট্ৰেডিঙৰ নামত কোটি কোটি টকা লুণ্ঠন কৰিছিল স্বপ্ননীলে। পূৰ্বে ছুপাৰ মাৰ্কেটৰ কাৰ্যালয়টোত চলিছিল অভিযান। ট্ৰেডিং কাৰবাৰত প্ৰথমে ধন আত্মসাতত নাম সাঙুৰ খাইছিল স্বপ্ননীলৰ। ডিব্ৰুগড় আৰক্ষীৰ জালত মহাপ্ৰবঞ্চক বিশাল ফুকন। শ্বেয়াৰ মাৰ্কেটত বিনিয়োগৰ নামত বহুকেইজন লোকৰ পৰা বিশালে লুটিছিল শ শ কোটি টকা। ডিব্ৰুগড়ৰ প্ৰবাঞ্জলি এপাৰ্টমেণ্টৰ পৰা আৰক্ষীয়ে আটক কৰে 22 বছৰীয়া যুৱকজনক। প্ৰবঞ্চনাৰে ধন লুটি বিশালে কটাইছিল বিলাসী জীৱন। ডিবি ষ্টক ব্ৰকিঙৰ 4,000 কোটি টকাৰ কেলেংকাৰীৰ মাজতে পোহৰলৈ আহিছিল ডিব্ৰুগড়ৰ আন এজন যুৱকৰ প্ৰবঞ্চনা। ষ্টকত বিনিয়োগৰ নামত শ শ কোটি টকা লুণ্ঠন কৰিছিল ডিব্ৰুগড়ৰ এইজন বিশাল ফুকনে। ষ্টক মাৰ্কেটত ধন বিনিয়োগ কৰি দুগুণ লাভ দিয়াৰ প্ৰতিশ্ৰুতিৰে সংগ্ৰহ কৰিছিল কোটি কোটি টকা। 60 দিনত 30% লভ্যাংশ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে বিনিয়োগকাৰীক। এনে প্ৰতিশ্ৰুতি দিয়াটো ছেবিৰ গাইডলাইন অনুসৰি নীতি বিৰুদ্ধ। পাছলৈ বিনিয়োগকাৰীৰ টকাৰে 4টা কোম্পানী খুলিছিল প্ৰবঞ্চক বিশালে। তাৰে এটা কোম্পানী হ'ল ক্ৰিছেলিয়া ফাৰ্মাচিউটিকেল কোম্পানী। চলিত বৰ্ষৰ 5 মাৰ্চত বিশালে পঞ্জীয়ন কৰিছিল এই কোম্পানীটো। ইমানেই নহয়, বিশাল ফুকনৰ আছে নিজা প্ৰডাকশ্যন হাউচ। ৱেব ছিৰিজ আৰু ছবি নিৰ্মাণতো কোটি কোটি টকা বিনিয়োগ কৰাৰ দিহা কৰিছিল বিশালে। স্কাই ড্ৰাইভিং কৰিবলৈ সঘনে ডুবাইলৈ গৈছিল বিশাল। ইফালে বহু চৰ্চিত এগৰাকী নৃত্যশিল্পীৰ জয়পুৰত ডেষ্টিনেশ্যন ৱেডিঙৰ সমুদায় খৰচ বহন কৰিছিল বিশালে। আৰু তাৰ কিছুদিন পিছতে ডুবাইৰ বুৰ্জ খালিফালৈ গৈছিল এখন অসমীয়া চিনেমাৰ চুক্তিবদ্ধৰ বাবে। চিনেমাখনৰ অভিনেতা অভিনেত্ৰীৰ অহা যোৱাৰ লগতে সকলো খৰচ বহন কৰিছিল মাত্ৰ 22 বছৰীয়া বিশালে। কেৱল ইমানেই নহয়, বুৰ্জ খালিফাত 9 লাখ টকীয়া হোটেলৰ কোঠাত ৰাখিছিল এগৰাকী নৃত্যশিল্পী তথা অভিনেত্ৰীক। বিলাসী জীৱন কটাই ভালপোৱা বিশালৰ চখ নতুন নতুন গাড়ী কিনা আৰু স্কাই ড্ৰাইভিং কৰা। 2 বছৰ পূৰ্বে বিশালে মাতৃক উপহাৰ দিছিল এখন 35 লাখ টকীয়া বিলাসী বাহন। অৱশেষত মাছৰ তেলেৰে মাছ ভজা বিশালক গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ। বৰপেটাত 28জন বিদেশী নাগৰিকক গোৱালপাৰা ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ। বিদেশী নাগৰিকসকলৰ ভিতৰত 9গৰাকী মহিলা, 19জন পুৰুষ। ভিন্ন স্থানত অবৈধভাৱে প্ৰৱেশ কৰিছিল বিদেশী নাগৰিকসকলে। বিদেশী ন্যায়াধীকৰণৰ আদালতে বিদেশী বুলি ঘোষণা কৰিছিল নাগৰিককেইজনক। আৰজি কৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্ৰেপ্তাৰ। সোমবাৰে নিশা CBIয়ে গ্ৰেপ্তাৰ কৰে সন্দীপ ঘোষক। চিকিৎসা মহাবিদ্যালয়খনত চলা বিত্তীয় কেলেংকাৰীত জড়িত থকাৰ অভিযোগত CBIয়ে সন্দীপ ঘোষকে ধৰি আন দুজনক গ্ৰেপ্তাৰ কৰে। বিগত 15 দিন ধৰি চিকিৎসক ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ড সন্দৰ্ভত CBIয়ে আৰজি কৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক জেৰা চলাই আছিল। কলকাতাৰ ছল্ট লেক স্থিত CBIৰ কাৰ্যালয়ত 9 আগষ্টৰ পৰাই প্ৰাক্তন অধ্যক্ষগৰাকীক জেৰা চলাই আছিল CBIয়ে। প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষৰ লগতে তেওঁৰ ব্যক্তিগত বাউঞ্চাৰ আফছাৰ আলী খানকো গ্ৰেপ্তাৰ CBIয়ে। ইয়াৰ লগতে আৰজি কৰ চিকিৎসা মহাবিদ্যালয়খনলৈ সামগ্ৰী যোগান ধৰা দুজন বিক্ৰেতা বিপ্লৱ সিংহা আৰু সুমন হাজাৰাকো সোমবাৰে CBIৰ দলে গ্ৰেপ্তাৰ কৰে। আৰজি কৰ চিকিৎসালয়খনৰ প্ৰাক্তন উপ অধীক্ষক ডাক্তৰ আখতাৰ আলীয়ে প্ৰতিষ্ঠানটোত চলি থকা বিত্তীয় খেলিমেলি সন্দৰ্ভত এক অভিযোগ দাখিল কৰিছিল। সন্দীপ ঘোষ চিকিৎসা মহাবিদ্যালয়খনত অধ্যক্ষ হিচাপে থকাৰ সময়ছোৱাতে এই অভিযোগ দাখিল কৰিছিল প্ৰাক্তন উপ অধীক্ষকগৰাকীয়ে। অব্যাহত আছে চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ বিৰুদ্ধে কনিষ্ঠ চিকিৎসকৰ প্ৰতিবাদ। কলকাতাৰ লালবজাৰত কনিষ্ঠ চিকিৎসকসকলে ধৰ্ষণ আৰু হত্যাৰ বলি হৈ প্ৰাণ হেৰুওৱা যুৱতী চিকিৎসকগৰাকীৰ ন্যায় বিচাৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। গুৱাহাটীৰ পাঞ্জাবাৰীত নিশা ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা। পাঞ্জাবাৰীৰ নামঘৰ পথত 12জনীয়া দুৰ্বৃত্তৰ দলৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত দেৱজিৎ দলে নামৰ এজন, পুতু আহমেদ নামৰ এজনৰ নেতৃত্বত 12জনীয়া যুৱকৰ দলে আক্ৰমণ কৰে দেৱজিৎ দলেৰ ওপৰত। দুৰ্বৃত্তৰ দলটোৱে দেৱজিৎ দলেৰ মূৰত বটলেৰে আঘাত কৰে। অতি সংকটজনক অৱস্থাত দেৱজিৎ দলেক হাস্পতালত ভৰ্তি আনহাতে এই ঘটনা সংঘটিত কৰিয়েই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন পুতু আহমেদ নামৰ তেওঁৰ সহযোগীসকলৰ। ঘটনাস্থলীত হাতগাঁও আৰক্ষীৰ এটা দল উপস্থিত হৈ ঘটনাৰ বুজ লৈ আৰম্ভ কৰে তদন্ত। হাজোৰ পতনিত 19টা চোৰাং গৰুসহ 2খন পিকআপ বাহন জব্দ। সোমবাৰে নিশা দোলাখালৰ পৰা 9 মাইল হৈ গৈ থকা অৱস্থাত হাজো আৰক্ষীয়ে গৰু ভৰ্তি বাহন 2খন জব্দ কৰাৰ লগতে চালক দুজনক আটক কৰে। হোজাইত স্কুলীয়া ছাত্ৰীক অনুসৰণ কৰি আৰক্ষীৰ জালত 2 লম্পট। অভিভাৱকে 2 লম্পটক গতাই দিয়ে আৰক্ষীক। দীৰ্ঘদিন ধৰি 2 লম্পটে অনুসৰণ কৰি আহিছিল ছাত্ৰীগৰাকীক হোজাই আৰক্ষীয়ে 2 লম্পটক অব্যাহত ৰাখিছে মাৰাথন জেৰা। শিৱসাগৰৰ নিতাইপুখুৰী আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াক ৰিজাৰ্ভ ক্লজ বিভাগীয় শাস্তিৰ সন্মুখীন IC পাৰ্থজ্যোতি চুতীয়াক। আৰক্ষী বিষয়াজনৰ বিৰুদ্ধে দুৰ্ঘটনাত পতিত যুৱকক গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰৰ অভিযোগ।
মৰাণত অসমীয়া ভাষা উদ্ধার অভিযানত নামিল জাতীয় সংগঠন। ব্যবসায়িক প্রতিষ্ঠানত লগোৱা অন্য ভাষার বেনারত কোলা রং সানিলে স্থানীয় সংগঠনে। ব্যবসায়ীসকলক অসমীয়া ভাষার বেনার লগাবলৈ পাঁচ দিনের সময়সীমা বান্ধি দিছিল 17টা জাতীয় সংগঠনে। তেজপুরের অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশ রঞ্জু মেধিক নিলম্বন। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে নিলম্বন করলে রঞ্জু মেধিক। পক্সো আদালতের ন্যায়াধীশ রূপে কর্মরত রঞ্জু মেধির বিরুদ্ধে চলি আছিল এটা গোচরের তদন্ত। 30 আগস্টত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের ভিজিলেন্সর দলে তেজপুর ভ্রমণ করার পিছতে নিলম্বন মেধিক। নলবাৰীত মোটা অঙ্কর উৎকোচলৈ গ্রেপ্তার জলসিঞ্চন বিভাগের অভিযন্তা। দুর্নীতি নিবারকর জালত কার্যবাহী অভিযন্তা সীমান্ত লহকরক গ্রেপ্তার। দুর্নীতিগ্রস্ত অভিযন্তাজনে নিজের ভাড়াঘরত এজনের পর লৈছিল 1,00,000 টাকার উৎকোচ। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষক দুর্ব্যবহার করে আটক পাঁচজন যুবক। জালুকবাড়ী আরক্ষী চকীত এজাহার দাখিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুবকজনের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গ্রেপ্তারের পিছতে আরক্ষীয়ে জামিনত মুক্তি করে দিয়ে ধৃত যুবক কেজনক। প্রাক্তন ডিব্রুগড় জেলার সভাপতি অবনী কুমার গগৈর বিরুদ্ধে ডিব্রুগড় সদর থানার এজাহার দাখিল করেছে ডিব্রুগড় ছাত্র সন্থাই। অভিযোগ বিসিপিএলে ডিব্রুগড় জেলার উপায়ুক্ত মহোদয়ের যোগেদি সদর ডিব্রুগড় জেলা ছাত্র সন্থায় স্থাপন করে থাকা ডিজিটেল লাইব্রেরির 10,00,000 টাকার পুঁজি আগবাইছিল আর এই পুঁজির দায়িত্বত আছিল অবনী কুমার গগৈ। সেই পুঁজির কেলেঙ্কারির জড়িত অবনী কুমার গগৈ। নামরূপ আঞ্চলিক ছাত্র সন্থার পুরনি কার্যালয়টি ভাঙি নতুনক নির্মাণ করিম বলে অবনী কুমার গগৈ ইতিমধ্যে বহু ঠাইত কার্যালয় নির্মাণের নামত বহু পরিমাণ ধন সংগ্রহ করেছে। এই দুইটা কেলেঙ্কারির বিরুদ্ধে ছাত্র সন্থার তদন্তর ভয়ত তাৎক্ষণিকভাবে আসু ত্যাগ করে বিজেপিত যোগদান করেছে। এইবার মার্গারিতা লিডুত মহিলাক ধর্ষণের অপচেষ্টা। লিডুর তিদাপত অসমীয়া মহিলাক ধর্ষণের অপচেষ্টা আলোক রয় নামের একটা লম্পটর লিডুর একটা কয়লা খনিত সংঘটিত হয় এই ঘটনা। কয়লা খনিত কর্মরত দুগৰাকী মহিলাক ভাতাটোৰ মহৰি আলোক ৰয়ে ধৰ্ষণৰ অপচেষ্টাৰ কৰা ঘটনাই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি কৰিছে। ভুক্তভোগী মহিলা দুগৰাকীয়ে জানিবলৈ দিয়া অনুসৰি ভাতাটোত কাম কৰি থকাৰ সময়ত প্ৰায়ে এনেদৰে আলোক ৰয়ে শালীনতা হানি চেষ্টা কৰি আহিছে। পাছত অসমীয়া যুব মঞ্চৰ কর্মকর্তাই ভাতাটোত উপস্থিত হৈ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। ইতিমধ্যে ভুক্তভোগী মহিলা দুগৰাকীয়ে লিডু আরক্ষী চকীত এখন এজাহার দাখিল কৰিছে। ভুক্তভোগীৰ এজাহাৰৰ ভিত্তিত অভিযুক্ত আলোক ৰয়ক নিশাই লিডু আরক্ষীয়ে আটক কৰে। জি এন এম নার্সিংয়ের পাঠ্যক্রমের নামত প্রবঞ্চনা। গুৱাহাটীত গ্রেপ্তার দাক্ষিণাত্যর প্রবঞ্চক রবিন থমাস। ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রবঞ্চনা যুবতী বুয়ারীক। বেঙ্গালুরু নার্সিং কলেজত জি এন এম পাঠ্যক্রম করার নামত লুণ্ঠন চলাইছিল দাক্ষিণাত্যর প্রবঞ্চকটোয়ে। দাক্ষিণাত্যর প্রবঞ্চক রবিন থমাসে ভুয়া প্রমাণপত্র বিতরণের নামত এজনের পর প্রায় 3,00,000 টাকা লৈছিল। 80 গৰাকী যুবতীর পর 2,40,00,000 টাকা লুণ্ঠন করেছিল ধৃত প্রবঞ্চকটোয়ে। মণিপুরের উগ্রপন্থীর আক্রমণের নতুন কৌশল ড্রোন ব্যবহার করে মণিপুরত ভয়ঙ্কর আক্রমণ। উগ্রপন্থীর মণিপুরের পশ্চিম ইম্ফলের উগ্রপন্থীর আক্রমণের ঘটনা তদন্তের পিছতে পোহরলৈ আহিছে কেতবোর ভয়ঙ্কর তথ্য। এই ভয়ঙ্কর আক্রমণের পূর্বে ড্রোনেরে অঞ্চলটোত পর্যবেক্ষণ করেছিল উগ্রপন্থীয়ে। স্থানীয় বাসিন্দায় জনোৱা অনুসৰি উগ্রপন্থীর আক্রমণের কিছু সময় পূর্বে অঞ্চলটির উপরে দুখন ড্রোন উড়ি যাওয়া প্রত্যক্ষ করেছিল। ড্রোন দুখন যাওয়ার কিছু সময় পিছতে ভয়ঙ্কর বোমা বর্ষণ হয়েছিল কাম্পকোপি জেলার নুখুজান গাঁৱত। কোত্রুক আৰু কদাংবন্ধু অঞ্চলক লক্ষ্য করে লওয়া হয়েছিল এই ভয়ঙ্কর আক্রমণত। এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা কুকি উগ্রপন্থী জড়িত থাকার সন্দেহ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। পশ্চিম ইম্ফলত এতিয়া অধিক কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলীত বৃহৎ নিরাপত্তারক্ষী মোতায়েন। উগ্রপন্থীর এই ভয়ঙ্কর আক্রমণত এগারী মহিলার মৃত্যু, আহত দুজন। লাভজাহাজক বঙ্গাইগর শিঙিমারীত উত্তপ্ত পরিস্থিতি। এগারী কিশোরীক এজন যুবকে ঘরের টানি নিবলে চেষ্টা চলায় রাইজে করায়ত্ত করলে যুবকজনের সঙ্গে আন দুই সহযোগীক। রাইজে উত্তমধ্যম সোধায় আরক্ষী গতায় দিয়া যুবকজনের নাম আলম বলে জানিপরা হয়েছে। লখিমপুরের চরাইমরিয়ার সমীপর বরবসাত চাঞ্চল্যকর ঘটনা। পত্নীক হত্যা করে এজন আরক্ষী কনিষ্টবলে বাছি ললে চরম পথ। বসন্ত শইকীয়া নামের আরক্ষী জওয়ানজনে পুয়া দাড়ি ঘপিয়ায় অতি নৃশংসভাবে হত্যা করে পত্নী হীরা শইকীয়াক। পত্নী হীরা শইকীয়াক হত্যা করার পিছতে চরম পথ বাছি ললে জওয়ানজনে। পারিবারিক কন্দল পরিণতিতে এই ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ। ডিব্রুগড়ের বগীবিলত অঘটন। দুই সন্তানসহ মহিলার ব্রহ্মপুত্র জাপ। মহিলাগী মহারাষ্ট্র বলে জানিপরা হয়েছে। স্বামীর সুত্রে হওয়া কাজিয়ার পরিণতিত এই ঘটনা সংঘটিত হওয়ার সন্দেহ। ব্রহ্মপুত্র জাপ দিয়া মহিলাগী স্বামী নাগনাথ উদ্গের এগারী সেনা জওয়ান। দুদিন পূর্বে পত্নীরে কন্দল হয়েছিল স্বামীর 5 বছর আর 7 বছরীয় দুটি সন্তানক নদীত জাপ মহিলাগীর ব্রহ্মপুত্র নৈকাশত উদ্ধার। 3 জোড় চেন্ডেল, 1 বেগ আর মোবাইল।
হোৱাটছএপত চৰি বাচ্চো বুলি ষ্টেটাছ দি নদীত জাপ মহিলাগৰাকীৰ ষ্টেটাছত লগাই বগীবিল দলং আৰু ব্ৰহ্মপুত্ৰৰ ফটো আৰক্ষীয়ে ইতিমধ্যে আটক কৰিছে স্বামী নাগনাথ কুটগেৰক দুদিন পূৰ্বে পত্নীৰে কণ্ডল হৈছিল স্বামীৰ ব্ৰহ্মপুত্ৰত জাপ দিয়া মহিলাগৰাকী আৰু দুই সন্তানৰ সন্ধানত এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফে অভিযান অব্যাহত ৰাখে সোমবাৰে পুৱাৰে পৰা ঘটনাস্থলীত আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী উপস্থিত হৈ চলাই অভিযান করিমগঞ্জের লঙ্গাইত 16 বছরীয় কিশোরের কুকাণ্ডক লৈ উত্তপ্ত পরিস্থিতি এটি 3 বছরীয় কন্যা শিশুক ধর্ষণের চেষ্টা চলায় 16 বছরীয় কিশোরে কনমানি শিশুটির মাতৃয়ে কিছু সময়ের বাবে সুবুরীত থাকা এটা কিশোরক চোয়া চিতা করবলে দি এটা বিশেষ কামত ঘরের ওলাই যাওতেই ঘটিল এই জঘন্য কাণ্ড এই ঘটনার পিছত কন্যা সন্তানটির পরিয়ালের লোকে 16 বছরীয় কিশোরটিক লঙ্গাই আরক্ষী চকীত গতাই দিয়ে কিন্তু লঙ্গাই আরক্ষী কিছু লোকক মধ্যস্থতাত কিশোরটির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ নকরাকৈ এড়ি দিয়ার অভিযোগ পাছত দেওবাৰী নিশাই একাংশ লোকে লঙ্গাই আৰক্ষী চকীত উপস্থিত হৈ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে ভাৰপ্ৰাপ্ত বিষয়াই কোনো আইনী পদক্ষেপ গ্ৰহণ নকৰাকৈ কিশোৰটিক কিয় এৰি দিলে বুলি প্ৰশ্ন উত্থাপন কৰে উত্তেজিত লোকসকলে ধুবুৰীৰ গৌৰীপুৰৰ এখন গাঁৱত ঘটিল জঘন্য ঘটনা 3 জনী কণমানী শিশুক এজন 17 বছরীয় কিশোৰে ধৰ্ষণ কৰাৰ অভিযোগত আটক সমগ্ৰ ঘটনা মীমাংসাৰ জৰিয়তে গাপ দিয়াৰ চেষ্টা চলাৰ অভিযোগত বাহাৰ আলী বেপাৰী নামৰ এজন মাতব্বৰকো আটক আৰক্ষীৰ দুই দিনের ছোটমাটিয়াত বৃহৎ পরিমাণের চোরাং শাল গছর কুন্দা সহ অবৈধ কাঠফলা মিল জব্দ কৃষ্ণাই বন বিভাগে অভিযান চলায় জব্দ করে এটা অবৈধ কাঠফলা মিলের লগতে বহু পরিমাণের শাল গছর কুন্দা জব্দকৃত কাঠখিনি মূল্য 80,000 টাকা সোনারীত অস্ত্রসহ আটক হল দুই যুবক ধৃত যুবকদ্বয় বরাহীর নিরঞ্জন বুড়াগোহাঁই আর চৰাইদেউ দোলবাগানের আব্দুল সত্তার বলে জানিবা হয়েছে ধৃত দুই যুবকের এটা .22 পিস্তল সহ দুই যায় সক্রিয় গুলি উদ্ধার ভিঙৰ 2 নম্বৰ লাঙিয়া মুসলিম চৰত এগৰাকী মাতৃ আৰু কন্যা 50 জনীয়া মাতব্বৰৰ দলৰ আক্ৰমণ মাতব্বৰৰ ছাইফুল ইছলামৰ নেতৃত্বত কেইজনমান উদণ্ড যুৱকে মাতৃ হুছনেইৰা বেগম আৰু কন্যা ছাহিনা খাতুনৰ পৰা নগদ 2 লাখ টকাৰ সোণৰ গহনা লুটি নিয়াৰ অভিযোগ গেৰগাঁৱৰ ৰঙামাটিত গৰু কঢ়িওৱা গাড়ীৰ পৰা ধন দাবী কৰি আৰক্ষীৰ জালত পৰিল 4 জন যুৱক শিৱসাগৰৰ ৰাজমাও বজাৰৰ পৰা অহা 2খন গৰু গাড়ী ৰঙামাটিৰ টোল গেটত ৰখাই ধন দাবী কৰোঁতে ৰাইজৰ ৰোষত পৰিছিল যুৱকৰ দলটো বোকাখাটত পুনৰ গৰু পৰিবাহী বাহন হাইজেকৰ চেষ্টা চলাওঁতেই আৰক্ষীৰ জালত পৰিল 5 জনীয়া এটা দল দেওবাৰে বোকাখাট আৰু কহৰা আৰক্ষী অভিযান চলাই 5 জন লোকক আটক কৰাৰ লগতে এখন বলেৰো বাহন জব্দ কৰিছে অভিযোগ অনুসৰি ধৃত দলটোৱে গৰু পৰিবাহী বাহন হাইজেক কৰিছিল নগাঁৱৰ কচুৱাৰ উজানমাৰীত অঘটন বৰপানী নদী সাঁতুৰি পাৰ হোৱাৰ সময়ত উটি গ'ল এজন যুৱক দুদিন ধৰি সন্ধান পোৱা নাই নূৰ মহম্মদ নামৰ যুৱকজনৰ এছ ডি আৰ এফৰ দলে অভিযান চলাইছে যদিও বৰ্তমানে সন্ধান নাই যুৱকজনৰ বিহালীর রাংসালী ব্রহ্মপুত্রের পারঘাটত দুটাকৈ মৃতদেহ উদ্ধার সোমবারে পুয়া স্থানীয় লোকে নৈত উটি অহা অবস্থাত প্রত্যক্ষ করে মৃতদেহ দুটা রাংসালীর জুড়িয়াঘাট আর বেগেটিঘাটত পৃথকে পৃথকে উদ্ধার মৃতদেহ দুটা ঘটনাস্থলীত বিহালী আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ দুটা উদ্ধার করে তদন্ত অব্যাহত রাখিছে হাইলাকান্দিত দুই শিশুৰ হত্যাকাৰীক যাৱজ্জীৱন কাৰাদণ্ড হত্যাকাৰী কুশিৰাই ত্ৰিপুৰাক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ নিৰ্দেশ হাইলাকান্দিৰ অতিৰিক্ত জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশ এম এইচ বৰভূঞাৰ 2023 চনত 2 ছেপ্টেম্বৰত দুই শিশুক হত্যা কৰিছিল কুশিৰাই ত্ৰিপুৰাই অসম মেঘালয় সীমান্তত মেঘালয় দুৰ্বৃত্তৰ সন্ত্ৰাস সীমান্তৰ পশ্চিম কাৰ্বি আংলঙৰ জিৰিকি ইণ্ডিঙৰ উমখিৰ্মিত দেওবাৰী নিশা কৃষকৰ আটা খেতি উঘালি পেলোৱাৰ লগতে অচিনাক্ত দুৰ্বৃত্তই জ্বলাই দিলে জিৰণি ঘৰ এই ঘটনাক কেন্দ্ৰ কৰি সমগ্ৰ অঞ্চলজুৰি সৃষ্টি হয় চেপা উত্তেজনাৰ উত্তৰ গুৱাহাটীৰ ৰুদ্ৰেশ্বৰত অঘটন অট্টালিকা নিৰ্মাণৰ কাম কৰি থকাৰ সময়তে হঠাৎ দ্বিতীয় মহলাৰ পৰা পৰিল এজন শ্ৰমিক পাছত চিকিৎসালয়লৈ নিয়াৰ পথত মৃত্যু হয় শ্ৰমিকজনৰ মৃত শ্ৰমিকজনৰ নাম ৰিফাজ আলী এইবাৰ মহানগৰীত চুৰি দেখুৱাই মহিলাৰ ডিঙিৰ পৰা দুৰ্বৃত্তই টানি নিলে সোণৰ চেইন প্ৰাতৰ ভ্ৰমণলৈ যোৱা মহিলাক টাৰ্গেট দুৰ্বৃত্তৰ সোমবাৰী শিলপুখুৰীৰ সেনাপতি পথত সংঘটিত হয় এই ঘটনা বাইকত অহা দুই যুৱকে চুৰি দেখুৱাই কাঢ়ি নিলে সোণৰ চেইন লামডিঙত বৃহৎ পৰিমাণৰ গাঞ্জা আৰু ব্ৰাউন চুগাৰ জব্দ ৰেল আৰক্ষী আৰু ৰেল সুৰক্ষা বাহিনীৰ অভিযানত গাঞ্জা আৰু ব্ৰাউন চুগাৰসহ 4 সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ আগৰতলাৰ ৰাণী কমলাপতি এক্সপ্ৰেছত অভিযান চলাই 18 কেজি 100 গ্ৰাম গাঞ্জা আৰু প্ৰায় 20 গ্ৰাম ব্ৰাউন চুগাৰ জব্দ কৰে ধেমাজিৰ চিলাপথাৰত মাৰোৱাৰী ব্যৱসায়ীয়ে প্ৰহাৰ কৰিলে প্ৰতিষ্ঠানখনত কৰ্মৰত অসমীয়া যুৱকক স্বস্তিক এণ্টাৰপ্ৰাইজ নামৰ প্ৰতিষ্ঠানখনত চালক হিচাপে কৰ্মৰত সোণোৱাল উপাধি যুৱকজনক মাৰপিট কৰাৰ লগতে কাণত ধৰি আঁঠু কঢ়াই শাস্তি প্ৰদান কৰে বহিৰাগত মাৰোৱাৰী ব্যৱসায়ীৰ এনে কাণ্ডত ক্ষোভিত হৈ পৰিছে দল সংগঠন এই ঘটনাৰ পিছতে সোণোৱাল কছাৰী ছাত্ৰ সন্থাৰ লগতে কেইবাটাও খিলঞ্জীয়া জাতীয় সংগঠনৰ কৰ্মীয়ে প্ৰতিষ্ঠানটোৰ মালিকক জবাবদিহি কৰে
বহিরাগত ব্যবসায়ী অসমীয়াক আক্রমণের বিরোধিতার রাজপথত টায়ার চলায় প্রতিবাদ সাব্যস্ত করে দল সংগঠনে খিলঞ্জিয়াক আক্রমণ করা বহিরাগত ব্যবসায়িক রাইজর ওসর আঁঠু কাঢ়ি ক্ষমা খোঁজার দাবি জানায় প্রতিবাদকারী। কাজিরঙার হাতিখুলি চা বাগিচার সমীপর 700 বিঘা ভূমি দখল করে বৃহৎ নির্মাণ কার্য চলার প্রতিবাদত কৃষকসকলের প্রতিবাদ। বাগিচার শ্রমিকসকলে বছর বছর ধরে খেতে করে অহা কৃষিভূমি কার্বি আংলন স্বায়ত্তশাসিত পরিষদের নেতায় দখল করার বিরুদ্ধে সাব্যস্ত প্রতিবাদ। বহিরাগতর হাতত থলুয়া নির্যাতিত হওয়ার ঘটনা কেন্দ্র করে ডিব্রুগড়ত সরব 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন। থলগিরি নারীর উপর নির্যাতন নগাঁর মিয়ার মাস উজনিলে বন্ধ করার প্রসঙ্গত সরব 30টা জাতীয় সংগঠন। 30টারও অধিক জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে ডিব্রুগড়ত রূপায়ণ করে বিশাল গণবিক্ষোভ কার্যসূচী। স্মার্ট মিটার বিসঙ্গতি আর বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বিরোধিতার ডুমডুমাত শক্তি বিভাগ আর APDCLর শোভাযাত্রা। সোমবারে ডুমডুমাত আসর উদ্যোগত ডুমডুমা আঞ্চলিক ছাত্র সন্থায় সাব্যস্ত করে প্রতিবাদ। স্মার্ট মিটার বন্ধ করবল দাবি প্রতিবাদকারীর। কোনারীর মঞ্জুশ্রী চা বাগিচার স্বাস্থ্যকেন্দ্রত উত্তপ্ত পরিস্থিতি। চিকিৎসক বেনু চক্রবর্তীয়ে বাগিচার শ্রমিকক অসৎ ব্যবহার করার অভিযোগত উত্তপ্ত পরিস্থিতি। শ্রমিকক বেজি খাবলৈ পরামর্শ দিয়া কেন্দ্র করে চিকিৎসক বেনু চক্রবর্তী ঘেরাও করিলে ক্ষুব্ধ শ্রমিকসকলে। তিনিচুকীয়ার পানীতোলাত 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত মতক যুব ছাত্র সংগঠনের প্রতিবাদ। জরাজীর্ণ 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ মেরামতির দাবীত সংগঠনটির পানীতোলা আঞ্চলিক সমিতিয়ে সাব্যস্ত করে প্রতিবাদ। দাম্পারত দুরাত্মার বিরুদ্ধে ওদালগুড়ির মাদেলি গাঁওত প্রতিবাদ। ওদালগুড়ি আয়ুক্ত নির্দেশক অবমাননা একাংশ ডাম্পার চালক আর মালিকর বিদ্যালয় খোলা আর ছুটির সময় ডাম্পার চলাচল বন্ধ রাখার নির্দেশের পিছতো দ্রুতগতি চলি আছে ডাম্পার, যার বাবে স্থানীয় রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ। কলিয়াবর তিনিয়ালিত সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ। জনজাতিকরণের দাবীত কলিয়াবরের মহকুমাধিপতির কার্যালয় প্রাঙ্গণত আসার প্রতিবাদ। কলিয়াবরত ধর্ণা কার্যসূচীর প্রতিবাদ সাব্যস্ত আসার নগাঁও জেলা সমিতির। মুসলপুরত জনজাতিকরণের দাবীত আদিবাসী ছাত্র সন্থার ধর্ণা। বাক্সা জেলার সদর মুসলপুরত দুর্গা মন্দির প্রাঙ্গণত সোমবারে বাক্সা জেলা আসা দুঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। সোনারীত স্মার্ট মিটারের বিরুদ্ধে মহিলার উত্তাল প্রতিবাদ। সোমবারে চৰাইদেউ বৈদ্যুতিক উপসংমণ্ডলের কার্যালয় ঘেরাও করলে রহন পঞ্চায়েতের 2 শতাধিক মহিলায় পুরনা মেনুয়েল মিটার পুনর সংযোগের ব্যবস্থা করার দাবি প্রতিবাদকারী। কোকরাঝারত মন্ত্রী ডক্টর রণোজ পেগুর প্রতিকৃতি দাহেরে প্রতিবাদ। কোকরাঝার শহরের JD রোড রেলওয়ে উরণিয়া সেতুত অবস্থান করে উত্তাল প্রতিবাদ। নাথ যোগী সকলের জনজাতিকরণ প্রসঙ্গত মন্ত্রী পেগুয়ে করা মন্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ। তিতাবর সমবায় সমিতির রাজহুয়া বিতরণ ব্যবস্থাত ব্যাপক দুর্নীতির অভিযোগ। টেঙাজান পঞ্চায়েতের সমবায় সমিতির এজেন্ট রামেশ্বর শইকীয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রতিগী গ্রাহকের সরকারে যোগান ধরা 5 কেজি চাউলের 1 কেজি কর্তন করার অভিযোগ রামেশ্বর শইকীয়ার বিরুদ্ধে। হাতিগাঁও শাংকুশি সংযোগী কনকলতা বরুয়া পথত মিনি ডাম্পিং গ্রাউন্ড নির্মাণক লৈ স্থানীয় রাইজর প্রতিবাদ। 1,29,00,000 টাকায় পথটোর কাষত স্থাপন করা হব মিনি ডাম্পিং গ্রাউন্ড। মিনি ডাম্পিং গ্রাউন্ডের বহল হব 8 মিটার দৈর্ঘ্য। মিনি ডাম্পিং গ্রাউন্ড নির্মাণক লৈ শঙ্কিত হয়ে পড়েছে কনকলতা বরুয়া পথর স্থানীয় লোকসকল। সেই স্থানত কোনো কারণতে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করবলৈ নিদিয়ার হুঙ্কার স্থানীয় রাইজর। সোমবারে পুয়ায় প্রতিবাদ সাব্যস্ত করে অঞ্চলবাসী। কৃত্রিম বানর লগতে বিধ্বস্ত পথে জলাকোলা খুয়াইছে মহানগরের লোকক। কৃত্রিম বানর সমান্তরালকৈ মহানগরীর ভিন্ন বাট পথত এতিয়া প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত। পথের মাজত থাকা গাঁতে যাতায়াতত ভীষণ অসুবিধাত পেলাইছে মহানগরবাসীক। রঙাপুরার গোপীনাথ বরদলৈ পথর বিধ্বস্ত কালভার্ট নির্মাণের দাবি 1 ঘণ্টিয়া পথ অবরোধ। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ রঙাপুরা আঞ্চলিক সমিতির উদ্যোগত আর রঙাপুরাবাসীর সহযোগত গোপীনাথ বরদলৈর পথটো নির্মাণের দাবিত পথ অবরোধের কার্যসূচী রূপায়ণ করে। তিনিচুকীয়াত সোমবারে কেইবাটাও আঁচনি শুভ উদ্বোধন করে শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণে। আঁচনিসমূহের শুভ উদ্বোধন করার পাছতে আদর্শ গাঁও হিসাবে টিংগাই হাবি গাঁওখন জিলিকায় তোলা হব বলে সদরি করে শ্রমমন্ত্রীগুলি। আর্থিক সংকটত রাজ্যের দখনকৈ চাহ বাগিচা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এন্ড্রিউ উইলর দখন চাহ বাগিচা অতি শীঘ্রেই যাব পারে ব্যক্তিগত খণ্ডর হাতলৈ। মুখ্য সচিবর এখন পত্রই এতিয়া চাহ শ্রমিকসকলের মাজত লগাইছে হাহাকার। মুখ্য সচিবর পত্রখনত এন্ড্রিউ উইলর চাহ বাগিচাসমূহ বিক্রির কথা স্পষ্টভাবে উল্লেখ নাই যদিও তারে ইঙ্গিত বহন করেছে। এন্ড্রিউ উইলর অধীনের চাহ বাগিচাসমূহ চরম আর্থিক সংকটত ভুগি আছে। এনে লোকসানের বাবে এতিয়া বাগিচার শ্রমিকক দিবপরা নাই মজুরি। কলিয়াবরত ঢেকিয়াপতিয়া বাঘর আতঙ্ক চলি থাকার মাজতে এইবার অঞ্চলত প্রবেশ করেছে দুটাকৈ বনরিয়া মহে। কলিয়াবরের নগা পথার এলাকাত মুক্ত বিচরণ করে আছে বনরিয়া মহ দুটাই, যার বাবে এতিয়া তীব্র আতঙ্ক আর শঙ্কার মাজত দিন পার করবলিয়া হয়েছে বাগিচার শ্রমিকসকলে।
কলিয়াবৰ চাহবাগিচাৰ সমীপৰ কামাখ্যা গাঁও অঞ্চলত বৰ্তমানে অৱস্থান কৰি আছে দুটা ঢেকীয়াপতীয়া বাঘে। বিগত পাঁচ দিনত আঠটাকৈ পশুধন নিধন কৰিছে বাঘ দুটাই। বন বিভাগে বাঘ দুটাক পিঞ্জৰাবদ্ধ কৰিবলৈ কামাখ্যা গাঁৱৰ চিত্ৰনলা বাগিচাত পিঞ্জৰা স্থাপন কৰে যদিও আবদ্ধ হোৱা নাই বাঘ। চিত্ৰনলা বাগিচাত থকা পুখুৰীৰ পানী খাবলৈ প্ৰায়ে অহা বাঘ দুটা পিঞ্জৰা স্থাপনৰ পিছৰে পৰা বাগিচাখনত ভুমুকি মৰা নাই। শুকুৰবাৰে দুটাকৈ পশুধন নিধন কৰাৰ পাছত বাঘ দুটাই নিজৰ স্থান সলোৱাৰ সন্দেহ বন বিভাগৰ। নুমলীগড়ৰ 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত বন্যহস্তীৰ ত্ৰাস। নিশা হলে খাদ্যৰ সন্ধানত 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অতিক্ৰম কৰি গাঁওসমূহত উপদ্ৰৱ চলাই আহিছে বন্যহস্তীৰ জাকে। লগতে বকলি বকিয়ালৰ পৰা পুৰা বাংলা সংযোগী পথটোত বন্যহস্তীয়ে আশ্ৰয় লোৱাত প্ৰায় বন্ধ হৈ পৰিছে এই পথছোৱা। তেজপুৰত আৰিমৰা পৰীত মৃত হাতী উদ্ধাৰ। ব্ৰহ্মপুত্ৰৰ চাপৰিত উদ্ধাৰ হয় মৃত হাতী। দুটা পোৱালীৰ সৈতে এই অঞ্চলত ঘূৰি ফুৰা প্ৰত্যক্ষ কৰিছিল একাংশ লোকে। বজ্ৰপাত নাইবা আন প্ৰাকৃতিক কাৰণত হাতীটোৰ মৃত্যু হোৱাৰ সন্দেহ। ঘটনাস্থলীত উপস্থিত বন বিভাগৰ দল। ডিব্ৰুগড় জিলাত পূৰ্ণগতিত চলিছে ক্ষুদ্ৰ সচিবালয়ৰ কাম। মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সিদ্ধান্ত অনুসৰি ডিব্ৰুগড়ত জলসম্পদ বিভাগৰ অতিথিশালাকে ক্ষুদ্ৰ সচিবালয় হিচাপে ব্যৱহাৰ কৰা হ'ব। 5 ছেপ্টেম্বৰত মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই মিনি সচিবালয় উদ্বোধন কৰিব। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মাহৰ 4-5 দিন ডিব্ৰুগড়ত থাকিব বুলি প্ৰকাশ কৰে। এই ক্ষুদ্ৰ সচিবালয়তে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাৰ কাৰ্যালয় হ'ব। উজনি অসমৰ লোকে এতিয়া দিছপুৰৰ পৰিৱৰ্তে ডিব্ৰুগড়তে প্ৰয়োজনীয় কামসমূহ কৰিব পাৰিব। ওদালগুৰি জিলাৰ প্ৰায় সংখ্যক প্ৰধানমন্ত্ৰীৰ চৰকাৰী আৱাসগৃহ নিৰ্মাণৰ নামত চলিছে দুৰ্নীতি। বিটিচিৰ ননৈ চেৰফাং পৰিষদীয় সমষ্টিৰ ভুটিয়াচাং ভি চি ডি চিৰ অন্তৰ্গত 13 নম্বৰ লাইনৰ বহু লোকৰ ঘৰ বিগত 4 বছৰে নিৰ্মাণ নহ'ল, যাৰ বাবে এতিয়া অৰ্ধনিৰ্মিত ঘৰসমূহ হাবি জংঘলে আৱৰি পৰিছে, ভূত বাংগাত পৰিণত হৈছে। ভুটিয়াচাঙত পি এম এ ৱাইৰ এই অৰ্ধনিৰ্মিত ঘৰসমূহৰ 1,000-10,000 টকা পৰ্যন্ত কাৰ্যবাহী সদস্য সঞ্জিত তান্ত্ৰীয়ে কমিশ্যন লোৱাৰ অভিযোগ। এই ক্ষেত্ৰত কনিষ্ঠ অভিযন্তা ভগৱান ডেকাই সহযোগ কৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ, যাৰ বাবে এই ঘৰসমূহ বিগত 4 বছৰে আধৰুৱা হৈ আছে। জলজীৱন মিছন আঁচনি ৰূপায়ণৰ নামত ঠিকাদাৰ আৰু জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ বিৰুদ্ধে প্ৰবঞ্চনা কৰাৰ অভিযোগ। শিৱসাগৰৰ দৰিকাপাৰ নাওজান গাঁওবাসীৰ জলজীৱন মিছনৰ অধীনত গাঁওখনত পাইপ তথা নল টেপ আদি স্থাপন কৰা 2 বছৰ হ'ল যদিও আজি পৰ্যন্ত খোৱা পানী লাভ নকৰিলে ৰাইজে। নাহৰকটীয়াত চৰহা পোকৰ উপদ্ৰৱ। নাহৰকটীয়াৰ প্ৰায় 1,000 হেক্টৰ কৃষিভূমিত এতিয়া চৰহা পোকৰ উপদ্ৰৱ চলিছে। কৃষি বিভাগে দিয়া ঔষধে কাম নকৰাত এতিয়া চৰাইৰ ওপৰত নিৰ্ভৰ কৰিবলগীয়া হৈছে কৃষক ৰাইজে। চকুৰ সন্মুখতে নিজৰ খেতিডৰা নষ্ট হ'বলৈ ধৰাত মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে চহা কৃষকসকলে। উত্তৰ গুৱাহাটীত চলিছে ৰঙা চিলিণ্ডাৰৰ ক'লা বেহা। আমিনগাঁও সাপ্তাহিক বজাৰত ৰাজা আলী নামৰ অসাধু ব্যৱসায়ীজনে মুকলিকৈ ঘৰুৱা চিলিণ্ডাৰৰ পৰা সৰু ISI মাৰ্কবিহীন চিলিণ্ডাৰত ভৰাই বিক্ৰীৰ অভিযোগ। IOCL আৰু আৰক্ষী প্ৰশাসনৰ জ্ঞাতসাৰে চলি আহিছে ৰন্ধন গেছৰ এই ভয়াৱহ বেহা। জাতীয় সংগঠনসমূহৰ পিছত এইবাৰ মুখ্যমন্ত্ৰীয়ে উজনিবাসীক নগাঁৱৰ মিয়াই যোগান ধৰা মাছ নাখাবলৈ আহ্বান জনাইছে। মুখ্যমন্ত্ৰীৰ এই ভাষ্যক পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াইছে গ্ৰাহকসকলৰ লগতে থলুৱা মৎস্য ব্যৱসায়ীসকলে। শোণিতপুৰৰ মিছামাৰীত এগৰাকী উদ্যমী বড়ো যুৱতীয়ে দেখুৱাইছে স্বাৱলম্বিতাৰ নিদৰ্শন। ব্ৰইলাৰ ফাৰ্ম খুলি বন্দনা ডাঙ্গিয়াৰী নামৰ যুৱতীগৰাকীয়ে উপাৰ্জনৰ বাট মুকলি কৰাৰ লগতে আনকো দেখুৱাইছে স্বাৱলম্বিতাৰ বাট। আমেৰিকাৰ চিকাগোত প্ৰৱাসী অসমীয়াৰ আবতৰীয়া বিহু। চিকাগোৰ কনচুলেট জেনেৰেল অৱ ইণ্ডিয়াৰ দ্বাৰা আয়োজন কৰা কলা উৎসৱত চিকাগোবাসী প্ৰৱাসী অসমীয়াই হুঁচৰি প্ৰদৰ্শন কৰে। প্ৰতি বছৰে আয়োজন কৰা এই কলা উৎসৱত বৰলুইত চিকাগো হুঁচৰি দলে প্ৰথমবাৰৰ বাবে হুঁচৰি প্ৰদৰ্শন কৰে। খেত্ৰীৰ উড়ন সেতুৰ ওপৰত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। গুৱাহাটীৰ পৰা নগাঁও অভিমুখী এখন দ্ৰুতবেগী বাহনে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ডিভাইডাৰত খুন্দা মৰাৰ ফলত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা। এই ভয়ংকৰ দুৰ্ঘটনাত এজন লোকৰ মৃত্যু হোৱাৰ লগতে আন 3 জন লোক গুৰুতৰভাৱে আহত হয়। মহানগৰীৰ ধাৰাপুৰ আঞ্চলিক মুক্তিধামৰ প্ৰাংগণত চলিল চাফাই অভিযান। সন্মিলিত সমাজ ধাৰাপুৰৰ উদ্যোগত আৰু ধাৰাপুৰ আঞ্চলিক মুক্তিধাম পৰিচালনা সমিতিৰ সহযোগত সোমবাৰে পুৱাই চলিল এই চাফাই অভিযান। বাক্সা আৰু নলবাৰী জিলাত জটিল ৰোগত আক্ৰান্ত শিশুৰ বাবে আৰম্ভ হৈছে হৃদৰোগ আৰু ৰক্তজনিত ৰোগ চিনাক্তকৰণ আৰু চিকিৎসা শিবিৰ। সোমবাৰে নলবাৰী মেডিকেল কলেজত অনুষ্ঠিত কৰা এই শিশুৰ জটিল ৰোগ চিনাক্তকৰণ শিবিৰে বাক্সা আৰু নলবাৰী জিলাৰ বহু দুখীয়া পৰিয়ালক উপকৃত কৰিব।
আর্থিক দৈন্যতার মাজতে নিতত উজলিল মরিয়ানী চাহ শ্রমিকর সন্তান জোরহাটর সেলিংহাট নামচেচুর ভূপেন কর্মী নামের ছাত্রজনে মেডিকেল এন্ট্রেন্স নিটর পরীক্ষাত সফলতার উত্তীর্ণ হয়ে শিলচর মেডিকেল কলেজত নামভর্তির যোগ্যতা অর্জন করবলে সক্ষম হয়। বঙ্গাগাঁও জেলার টুলুঙিয়া ডিজেল টেম্পো চালক সন্থার মহানুভবতা প্রায় 100 জন টেম্পো চালকে কিডনির দুরারোগ্য রোগত আক্রান্ত টুলুঙিয়া আমতোলার মৌসুমী রায় নামর কিশোরীগীক আগবহালে সহায়ের হাত। বালিপুরার খনামুখত রৌমারীত মহিলা মহাসংঘর উদ্যোগত দ্বিতীয় বার্ষিক 30 মহারোহ সমারোহ উদযাপন। উত্তর প্রদেশের বাহ রেইসত অব্যাহত আছে রান কুকুরের সন্ত্রাস। হাজুত এটা চলিছে আত্মরক্ষার খেল কিক বক্সিংর প্রশিক্ষণ। আর রাজ্য সরকারের তৃতীয় আর চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষাত সফল হবলৈ ওদালগুড়ি সিনিয়র সেকেন্ডারি স্কুলত 10 দিনিয়া প্রশিক্ষণ কেন্দ্র আরম্ভ। এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।